গাইস, সবাইকে জানাচ্ছি প্রথমে গুড মর্নিং, কারণ এখন বাজে ঘড়িতে পুরো 4:10। তো ভেবেছি আজকে একটু মোহনা যাবো, আর যেহেতু এটা দীঘার সেকেন্ডের ভিডিও, তো আজকে তো ঘুরতেই হবে ভাই, কারণ না ঘুরলে তোমাদের কী দেখাবো যে দীঘাতে কী আছে না আছে। যারা এসকার অবশ্যই দেখে এসো, আর যারা আসোনি তাহলে আমাদের চোখে নয় দেখে না। তো ভাবছি মোহনা যাবো, তো চলো রেডি হওয়া যাক। ঘড়িতে বাজছে 5:10 মতো, তো আমরা এখন মোহনার দিকে যাচ্ছি, টোটো চলে এসছে, চলো যাই। গুড মর্নিং, গুড মর্নিং, ঘুম থেকে উঠতে হয় যদি সকাল সকাল করে একটু রাগ, চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা, আর আমার ডান সাইডে পড়ছে কুয়াশা ভরা সমুদ্র। ভোরবেলার সমুদ্র দেখাটা একটা আলাদা ফিলিংস ভাই, ফিলিংস লাম বলতে সব কিছু, এই ভোরবেলার হাওয়া থেকে শুরু করে অল। তো চলো একদম মোহনাকে দেখাচ্ছে। এখন একদম মোহনার লাস্ট প্রান্তে চলে এসেছি, এদিকটা তোমার নদী আর এদিকটা সমুদ্র, মানে নদী কীভাবে সমুদ্রে মিলিত হয়েছে এটা দেখার একটা আলাদাই ফিউজ। আর উপরে চলছে সানশাইন, একটু আবহাওয়াটা মেঘলা আছে বলে হয়তো দেখতে একটু প্রবলেম হচ্ছে, তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সূর্য উঠছে, উঠে গেছে, একটু আবহাওয়াটা মেঘলা মেঘলা আছে বলে একটু প্রবলেম হচ্ছে হয়তো, তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ দীঘার মোহনা থেকে সানশাইনের ভিউজটা, ফার্স্ট ভিউজটা দেখা একটা আলাদা অনুভূতি হয়। দেখতেই পাচ্ছ অর্ধেকটা দেখা যাচ্ছে। মোহনায় এসে একটা ভালো দৃশ্য চোখে পড়লো, যে মাঝিরা বোট নিয়ে তোমার মাছ ধরে ফিরছে। সকালবেলার মোহনা ঘোরা কমপ্লিট, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেল যাওয়ার সময় এই জাহাজ বাড়িটা হয়তো সবাই চেনো যারা দীঘা এসছো, এই জাহাজ বাড়ির পরেই আমাদের পুরো হোটেলটা। তো চলো মোহনাতে গেছিলাম, মোহনায় গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, বা মাছ বাজারেও কোনো ভিডিও করতে পারিনি, কারণ রাত্রেবেলায় ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম, তিনটে ফোনের মধ্যে একটা ফোনেও চার্জ দেওয়া ছিল না। আর তার উপরে মোহনার একটা শর্টকাট রাস্তা এখন নতুন ওপেনিং হয়েছে, আগে যে রাস্তাটা গিয়েছিলাম রাস্তাটা দিয়ে গেলে প্রথমে মাছ বাজার পড়তো, তাহলে তারপরে মোহনা পড়তো, আর এখন যেটা পড়ছে সেটা বাঁ সাইডে মাছ বাজার পড়ছে আর ডান সাইডে মোহনা পড়ছে। তো মোহনা থেকে আসার পর সকালের ব্রেকফাস্ট, চা, সব কিছুই হোটেলে খাওয়া হয়ে গেল। ভাবছি যে এখানে যেগুলো টুরিস্ট স্পট আছে, যেমন অমরাবতী পার্ক, কাজল দিঘি পার্ক, উদয়পুর বিচ, তারপরে ঢেউসাগর, ওগুলোই সব কিছু ঘুরবো। তো চলো প্রথমে হয়তো পার্কেই যাবো, তো পার্কে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ সকাল সকাল পার্কে এসে আবার দুজনাদের দোল্লায় চেপেছে, তো রোপওয়েতে চাপবো, রোপওয়ে কিছু মেনটেন্যান্স প্রবলেম আছে বললো একটু পর দাঁড়াতে, তো চলো একদম চেপেই দেখা হচ্ছে। 30 মিনিট দাঁড়ানোর পর কাউন্টার খুললো, এখন রোপওয়েতে চাপছি আমরা। দাঁড়া
এই তো এই ধার থেকে নিচ নিচে নাও না, পেলা করো ফোনটা। রোপওয়ে সব কিছুই ঠিক আছে, কিন্তু বড়দের মানে 12 বছরের ঊর্ধ্বে 70 টাকা টিকিট, আর 12 বছরের নিচে 45 টাকা টিকিট। তো পার্কের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছে এটুকু নাই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে ওরা বললো যে 10-15 মিনিট লাগবে, কিন্তু চেপে যা বুঝলাম 5 মিনিটও লাগলো না। মানে গেলো, জাস্ট ঘুরে চলে এলো, ব্যাস। যাদের সামর্থ্য হয় তারা চাপবে, যাদের সামর্থ্য নেই তারা চাপবে না। এবার শখটা একটা মেন ব্যাপার, শখ থাকলে মানুষ 1000 টাকা 1 লাখ টাকাও খরচা করতে পারে।